ওয়েলকাম ফ্রেন্ডস প্রশ্নবিচিত্রার আরও একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই এখন আমরা সমাধান করব। মডেল কোয়েশ্চেন পেপার ইলেভেন থেকে এগারো দাগে যে ছটা প্রশ্ন আছে সেই ছটা প্রশ্ন দেখো এখানে আমাদের প্রথম প্রশ্নটা আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলধ সংখ্যা এখানে দেখো রুট আছে যেহেতু দুয়ের বর্গমূল করা যায় না তো এটা অবশ্যই অমূলদ সংখ্যা পাই একটা অমূলদ সংখ্যা ডি এর দাগে যেটা দেখতে পাচ্ছ দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান তো এইগুলোকে আমরা পৌনউপনিক দিয়ে আটকাতে পারবো না দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কোনো নির্দিষ্ট নিয়মে আবদ্ধ নয় তাই এই ডি হলো অমূলদ সংখ্যা তো সি দাগে যেটা আছে থ্রি পয়েন্ট ফোর এটাই হলো শুধুমাত্র মূলদ সংখ্যা এবার দুয়ের প্রশ্নটা আছে থ্রি টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 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 দি পাওয়ার মাইনাস এক্স হলে ওয়ান পয়েন্ট টু হোল টু দি পাওয়ার এক্সের মান কত হবে তো আমরা অঙ্কটা করে দেখব কত হয় দেখো আমাদের যে প্রশ্নটা আছে আমি লিখে নিয়েছি থ্রি টু দোয়ার এক্স ইজিক টু 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 দার মাইনাস এক্স এমনটা যদি হয় তাহলে ওয়ান পয়েন্ট টু হোল টু দু এক্সের মান কত এইখান থেকে আমরা লিখবো এখন থ্রি টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ওয়ান বাই টু টু দ পাওয়ার এক্স এভাবে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হলো ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স এইবার যদি আমরা এই দুটো গুণ করি তো হয়ে যাবে সিক্স টু দি পাওয়ার এক্স ইজিকাল টু ওয়ান এখন এখানে আমরা লিখতে পারি সিক্স টু দি পাওয়ার এক্স ইজিক টু ওয়ান যে আছে ওয়ানটাকে লিখতে পারি আমরা সিক্স টু দি পাওয়ার জিরো তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স ইজিক্যাল টু জিরো দেখো এখানে শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান ওয়ান হয় তো বাঁ দিকে যেহেতু আমাদের বেজ আছে সিক্স তাই ডান দিকে এই ওয়ানের জায়গায় আমরা সিক্স টু দি পাওয়ার জিরো লিখে নিয়েছি তো এখান থেকে আমরা পেয়ে গেছি এক্স ইজিক টু জিরো যেহেতু দুটো বেজ সমান তাই বেজ বাদ দিয়ে আমরা পাওয়ার দুটো সমান লিখতে পারি তাহলে এক্সের মান এখন হলো জিরো আমাদের যেটা বের করতে হবে ওয়ান পয়েন্ট টু হোল টু দি পাওয়ার এক্স তো এক্সের জায়গায় যদি জিরো বসাই এর মান হবে ওয়ান তো এটাই হলো আমাদের উত্তর দেখো এখানে বিয়ের দাগে যে অপশানটা আছে এক এটাই হবে আমাদের উত্তর এরপর তিনের প্রশ্নটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কে দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকে তিন তাহলে কের মান কত এটা আমাদের বের করতে হবে এখানে দেখো যে সংখ্যামালাটা দেওয়া ছিল আমাদের আমি এফ এক্স লিখে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস এই সংখ্যামালাটা এক্স মাইনাস দ্বারা বিভাজ্য বলে দেওয়া আছে তো আমরা এটা জিক জিরো বসাবো তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম ওয়ান এখন বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি এফ এক্সকে ভাগ করি আমরা তাহলে ভাগশেষ পাবো তিন তাহলে ভাগশেষের উপপাদ্য থেকে আমরা জানি যে এইখান থেকে আমরা যে মানটা পেলাম এক্সের মান ওয়ান এই এফ ওয়ানের মান তিন হবে যেহেতু ভাগশেষ তিন তো আমরা এই এক্সের জায়গাগুলোতে যদি এক বসাই তার মান পাবো আমরা তিন তাই এখন আমরা এইটা লিখছি যে এফ ওয়ান ইজ ইজিক্যাল টু থ্রি এটা দেওয়া আছে আমাদের এখন এক্সের জায়গায় ওয়ান বসালে এটা হলো ওয়ান স্কোয়ার প্লাস এক্সের জায়গায় বসাবো শুধু ওয়ান মাইনাস কে ইজ ইজিকাল টু থ্রি তাহলে এখন আমার বাদিকে আছে মাইনাস কে ইজ ইজিক্যাল টু থ্রি মাইনাস দেখো এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়ানের সঙ্গে আবার একটা ওয়ান যোগ করলে হলো টু তো দুই বিয়োগ হবে এখানে তাহলে হয়ে গেলো মাইনাস কে ইজ ইজিক টু ওয়ান এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো কে ইজ ইজিক টু মাইনাস ওয়ান যে মাইনাস কে ইজিক টু ওয়ান আছে তাহলে কের মান হবে মাইনাস ওয়ান এই কিন্তু আমাদের হয়ে গেল তিনের অঙ্কটা তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল বিয়েরটা মাইনাস ওয়ান এইবার চারের দাগে যে অঙ্কটা আছে দেখো ও এ বি সি বর্গক্ষেত্রের ও বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এ বিন্দুর স্থানাঙ্ক ফোর জিরো হলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের ছবিটা অবশ্যই আঁকার দরকার তাহলে এই অঙ্কটা আমাদের কাছে পরিষ্কার হবে আমরা যদি দুটো অক্ষর টেনে নিই তাহলে কিন্তু বুঝতে আমাদের খুব সুবিধা হবে ডান দিকে এক্স ডান দিকে এক্স ড্যাশ উপরে ওয়াই নিচে ওয়াই ড্যাশ এখন যে বর্গক্ষেত্রটা আমাদের আছে বর্গক্ষেত্রটার নাম বলে দেওয়া আছে ও এ বি সি তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান তো আমরা সমান করে এখানে বর্গক্ষেত্রটা এঁকে নেওয়ার চেষ্টা করলাম এ বিন্দুটা হলো বি আর এটা হলো সি ও এ বি সি বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম এখন ও বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে জিরো জিরো মানে ও মূল বিন্দুতে আছে আবার এ বিন্দুর স্থানাঙ্ক আছে ফোর জিরো ফোর জিরো মানে ফোর জিরো বিন্দুটা এক শখের উপরে থাকে মূলবিন্দু থেকে চার ঘর দূরে তাহলে এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেলাম চার একক আর এটা তো একটা বর্গক্ষেত্র তাহলে নিশ্চয়ই এবি বাহুর দৈর্ঘ্য হবে চার একক এখন মূলবিন্দু থেকে এ পর্যন্ত এটা আছে চার আবার এ থেকে বি পর্যন্ত এটাও আছে চার তাহলে বি বিন্দুর স্থানাক কিন্তু আমাদের হয়ে গেল ফোর ফোর এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা এখানে দেখো আমাদের কী অপশান দেওয়া আছে অপশানটা আমাদের দেওয়া আছে প্রথমটা তার মানে এই দাগেরটা ফোর ফোর তো এটাই হলো উত্তর এবার দেখো আমাদের পাঁচের অঙ্কটা আছে এবিসিডি সামন্তরিকের অ্যাঙ্গেল বি এডি ইকাল টু সেভেন্টি ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিডিসি ইজিকাল টু ফিফটি ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডি এর মান কত হবে এটা আমাদের বলতে হবে তো আমরা ছবিটা এঁকে নিই তারপরে দেখো দেখো আমরা সামুদ্রিকটা এঁকে নিচ্ছি এবিসিডি হলো সামান্তরিকটার নাম তো আমরা সামুদ্রিকটা এঁকে নিয়েছি এবি সি ডি এখানে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো হলো অ্যাঙ্গেল বিএডি ইজিক টু সত্তর ডিগ্রি বিএডি এই কোনটা আছে সত্তর ডিগ্রি পরেরটা দেওয়া আছে অ্যাঙ্গেল বিডিসি বিডিসি এখন বিডিসি যেহেতু দেওয়া আছে তো আমাদের এই কর্ণটা টেনে নিতে হবে বিডিসি আছে পঞ্চাশ ডিগ্রি তো এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো সিবিডি অ্যাঙ্গেল সিবিডি এর মান কত এটা বের করতে হবে আমাদের তো এটা খুবই সহজ ব্যাপার দেখো সামুদ্রিকের তো বিপরীত কোন সমান হয় তাই যেহেতু এই এ কোণের মান সত্তর ডিগ্রি তাহলে এই সি কোণ নিশ্চয়ই সত্তর ডিগ্রিই হবে এখন এই যে ত্রিভুজটা আছে বি সি বিসিডি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো ডিগ্রি হবে যেটা সব ত্রিভুজের হয় তার মধ্যে দুটো কোণের মান আমরা জানি একটা পঞ্চাশ ডিগ্রি একটা সত্তর ডিগ্রি তাহলে তিন নম্বর যে কোণটা আছে অ্যাঙ্গেল ডি এটা হবে এই একশো আশি ডিগ্রি থেকে আমরা বিয়োগ করে দেবো এই দুটো কোণ পঞ্চাশ ডিগ্রি আর সত্তর ডিগ্রি দুটো যোগ করে নিয়ে আমরা একশো আশি থেকে বিয়োগ করে দেবো তো একশো আশি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি এটা হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল সিবিডি এর মান হলো ষাট ডিগ্রি দেখো এখানে আমাদের অপশান আছে বিয়ে বিদ্যাগেরটা তাহলে বিয়েটা হলো উত্তর এরপরে ছয়টা আছে মূল বিন্দু থেকে মাইনাস ফোর ওয়াই বিন্দুর দূরত্ব পাঁচে কখনলে ওয়াইয়ের মান কোনটা হবে সেটা বের করতে হবে এই অঙ্কটা কিন্তু আমরা অনেকবার করেছি ঠিক আছে তা একবার আমি করে দেখিয়ে দিচ্ছি আবার এখানে যেটা বলা হয়েছে যে মূল বিন্দু থেকে যে বিন্দুটা আছে মাইনাস ফোর ওয়াই তাহলে মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দূরত্ব মানে দূরত্বের সূত্রটা বসালাম আমরা আর এটা সমান দেওয়া আছে পাঁচ তাহলে এখান থেকে সমাধান করে নিয়ে আমরা এটা মাইনাস ফোর স্কোয়ার করলে ষোলো প্লাস ওয়াই স্কোয়ার ইজিক টু এই যে পাঁচ আছে পাঁচের স্কোয়ার হলো যেহেতু বাঁদিক থেকে রুট তুলে দিয়েছি ডান দিকটা স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার টু হলো পাঁচের মানে পঁচিশ আর এই ষোলো ডানদিকে বিয়োগ হলো এবার ওয়াই ইজিক টু প্লাস থেকে ষোলো বিয়োগ করলে নয় তাহলে এখন ওয়াই আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস থ্রি এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কগুলো দেখো এখানে আমাদের যে উত্তর আছে অপশানগুলো আছে তার মধ্যে প্রথমটাই হলো আমাদের উত্তর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এই ধরনের ভিডিওগুলো সময় পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখনকার মতো শেষ করলাম আবার কথা হবে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো